আমাদের দেশে আলেমরা জর্দা খাওয়াকে মাকরু বলে খায়, আপনি কি বলেন? মাকরু বলে খাবে কেন? কোন আলেম কি তার জন্য মাকরু করা যায় আছে কিনা আপনার কি বলেন? কোন আলেমের জন্য আপনি মনে করেন মাকরু করা যায় আছে? সে মাকরু কি কিভাবে মনে করেছে? মাকরু হলে তাহলে এটা খাওয়ার তো প্রশ্নই আসে না। আমার বন্ধুগণ, এটা মাকরু নয়, এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে হারাম।